এরকমই কিছু বিষয় প্রচলিত আছে। আমি এখন বলি, সুন্নাত হত্যা করলে সহ্য করা যায় না। আলোচনায় বেদাতের উপরে তো কথাটা বলেই দিই, এই যে মসজিদে ঢোকার সাথে সাথে কিছু মানুষ আপনারা আমার সাথে দুই হাতে মুসাফা করলেন, আমার এক হাত আপনার দুই হাত, এটা কি হলো? এটা শিখলেন কোথা থেকে আপনারা? দেখেন, একটা জিনিস সুন্নাত পর্যন্ত থাকলে তার মর্যাদা কত, আর বেদাত যোগ হলেও তার পরিণাম কত। আচ্ছা, হাত দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি বলবেন কি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা কিন্তু শেষ, উনি আর আমি হাত ছেড়ে দিতে দিতে ওনার মাঝে আমার মাঝে যত পাপ, আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেবে, কোনো পাপ থাকবে না, ফ্রেশ পাপ থেকে। কিন্তু আবার হাত দেন, এই যে হাত দিলাম আর একটা লাগালাম, পাপ কি কমলো না বাড়লো? বাড়লো। আবার হাত দেন, আপনি আর একটা দেন না, এবার আরো বাড়লো। এবার বললাম ইয়াগফিরুল্লাহু ওয়ালা নাকুম, আরো বাড়লো। নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু, আরো বাড়লো। এবার যদি বুকে হাত দেই, মুখে চুমু খাই, আরো বাড়লো। এবার কিন্তু বাড়তে আছে পাপ তো থাকলে, তিরমিজির হাদিস 2728 নম্বর হাদিস, সুন্নাত পালন করলে আপনার মাঝে আমার মাঝে যত পাপ সবই ক্ষমা হয়ে যাবে। যখনই বাড়তে থাকলো, আর কমবে না কিন্তু, এই ছোট্ট একটা আমলের ব্যাপার, ছোট্ট আমল, এটা কি খুব বড় সড় পারিশ্রমিক আমল? এটা না। আপনারা বেদাতি আমলের অভ্যাস ছেড়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ। একটু মরা পর্যন্ত একটু প্রতিজ্ঞা করেন যে আমল পাপকে বাড়ায়, কিয়ামত পর্যন্ত মরা পর্যন্ত এই আমল আর করবো না ইনশাআল্লাহ। কথা মনে থাকবে? মুসাফা হবে আপনার ডান হাত আমার ডান হাত, এই দুই হাতে মুসাফা, ঠিক আছে? মনে থাকবে তো? আর কোনোদিন ভুলেও দুই হাত লাগাবেন? এই যুবক ছেলেরা, তোমরা কিন্তু ভুলে গেছো, মুরব্বীরা কিন্তু খুব শক্ত আছে এখনো, যুবকদের মাধ্যমে জিনিসটা বেশি প্রকাশ পাচ্ছে, এর থেকে বিরত থাকতে হবে। আর একটা জিনিস আমরা নিষেধ করি, তাফসির মাহফিল এই কথাটা লেখা যাবে না। এই গতকালকেও ঘোষণা দেওয়ার সময় বলছে যে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, এটা একটা ভাষা ব্যবহার হয়ে গেছে। একজন লোক শুধু গান গাইতে জানে, অর্থাৎ বক্তব্য দেওয়ার আগে যে শিল্পী গান গায় না, তার নামটাও ঘোষণা করছে, ওই শিল্পী নিজেই বলছে যে বাংলাদেশ জগৎটা কত অজ্ঞ জগৎ। কেন? তো বলছে যে আমাকে উপস্থাপন করার সময় বলছেন যে আপনাদের সামনে এখন ইসলামী গান পরিবেশন করবেন হযরতুল আল্লাম আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, মৌলানা শায়েখ অমুক। তো আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি আর দোয়া ইউনুস পড়ছি, বলছে যে এত বড় ডাহা মিথ্যা কথা বলছে, আমি না আল্লামা, না মুফাসসিরে কোরআন, না হযরতুল আল্লাম, আমি কিছুই না, শুধু একটা ইসলামী গান পরিবেশন করব, তাই আমার নাম এগুলো ঘোষণা করছে। আসলে এইগুলো প্রচলিত শব্দ ব্যবহার হয়ে গেছে, আমাদের মধ্যে চলে এসেছে, এগুলো আমরা বর্জন করবো ইনশাআল্লাহ।